नमस्कार बंधुरा, आमी तापस मालाकार। आमार चैनल आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर सामने अत्यंत गुरुत्वपूर्ण चाकरीर खबर निये चलेछि। आमादेर राज्येर एई इउनिभार्सिटिते नतून नियोग विज्ञप्ति प्रकाशित होयेछे। दुटी अफिसियल नियोग विज्ञप्ति प्रकाशित होयेछे, एकटी नन टीचिंग पदेर जन्य एबं आरेकटी टीचिंग पदेर जन्य। एकदम अफिसियल विज्ञप्ति एबं सम्पूर्ण पार्मानेंट पदे चाकरीटा होबे। एकदम अफिसियल विज्ञप्ति आमरा देखे नेब। तार आगे आपनि जोदि आमार एई चैनेले प्रथमे थाकेन, अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिते অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আসুন দেখে নিই অফিসিয়াল দুটি চাকরির বিজ্ঞপ্তি। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি রাজ্যের সেরা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটিতে নতুন দুটো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আপনাদের প্রথমে নন টিচিং পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা দেখাবো, এরপরে আমরা টিচিং পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। দেখুন, এই হচ্ছে নন টিচিং পদের নিয়োগ বিজ্ঞপ্তি, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা 32। দ্য ইউনিভার্সিটি ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ইন দ্য প্রেসক্রাইব ফর্ম ফর দ্য ফলোয়িং পোস্ট। দেখুন কী কী পদ রয়েছে এখানে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার A2C4/2021। দেখুন, এক নম্বর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড 3 এ ইলেকট্রিক্যাল 2 পোস্ট ST1 OBC A1। আর বি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড 3 মেকানিক্যাল 2 পোস্ট SC1 ডিফারেন্টলি অ্যাভেলড 1। এ হচ্ছে ইঞ্জিনিয়ারিং পোস্ট। আর দু নম্বর দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, সিনিয়র সুপারিনটেনডেন্ট একটি পদ রয়েছে, 1 পোস্ট, অর্থাৎ সেকশন অফিসার, সেকশন অফিসার বা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট ফর UGC HRDC নন প্রমোশনাল। এই হচ্ছে দুটো নন টিচিং আলাদা আলাদা পদ রয়েছে। আর আরেকটি রয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার A2C6/2021, পদের নাম মাইক্রো অ্যানালাইস্ট, 1 পোস্ট রয়েছে। ডিটেলস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্মস এটসেট্রা উইল বি অ্যাভেলেবল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। একদম অফিসিয়াল ইউনিভার্সিটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া রয়েছে, ওখানে আরও ডিটেলস সমস্ত রয়েছে তথ্য, সেগুলো দেখতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশান ইজ 10th September, 10ই সেপ্টেম্বর 2021-এর মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে। পেমেন্ট লিঙ্ক ক্লোজেস @12 noon। রেজিস্ট্রার তরফ থেকে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ছিল নন টিচিং পদে চাকরির বিজ্ঞপ্তি। এরপরে আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে টিচিং পদে বেশ কিছু শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই দ্বিতীয় বিজ্ঞপ্তিটা আমরা এবার দেখে নেব। দেখুন বন্ধুরা, এই হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তি যাদবপুর ইউনিভার্সিটিতে। এই দ্বিতীয় বিজ্ঞপ্তি আমরা এবার দেখে নেব। কলকাতা 7,32,000 থেকে প্রকাশিত হয়েছে। দ্য ইউনিভার্সিটি ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ইন দ্য প্রেসক্রাইব ফর্ম ফর দ্য ফলোয়িং পোস্ট। দেখুন কী কী পদ রয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার A2C5/2021, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, 1 নম্বর প্রফেসর পদ রয়েছে, 1 পোস্ট, CDC A। আর 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, এক্ষেত্রে 6 পোস্ট, অর্থাৎ 6টা শূন্য পদ রয়েছে, SC 3টে এবং ST রয়েছে 1টা এবং OBC B রয়েছে 1টি এবং ডিফারেন্টলি অ্যাভেল রয়েছে 1টি। এরপর রয়েছে 3 নম্বর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 9টা পোস্ট রয়েছে, SC 3টে, ST 1টা, OBC B 1টা এবং OBC A 1টি, ডিফারেন্টলি অ্যাভেলড 1টি এবং UR রয়েছে 2টো, 9টা পোস্ট রয়েছে। আর ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিতে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিলিয়ে সব মিলিয়ে দেখুন পদের সংখ্যা 16টি। এরপর রয়েছে ডিপার্টমেন্ট অফ জিওলজিক্যাল সায়েন্সেস, এক্ষেত্রে দেখুন প্রফেসর পদ রয়েছে, প্রফেসর পদের জন্য শূন্য পদ হচ্ছে 3টে, ST 1টি, SC 1টি এবং OBC A 1টি, এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য শূন্য পদ, 5 পোস্ট, 5টি পদ রয়েছে, ST 1টি, OBC B 1টি, SC 1 1টি এবং ডিফারেন্টলি অ্যাবেলডের জন্য 1টি এবং UR রয়েছে 1টি। 3 নম্বর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জিওলজিক্যাল সায়েন্সেস, এক্ষেত্রে 4টে শূন্য পদ রয়েছে, এক্ষেত্রেও ST 1টি, ডিফারেন্টলি অ্যাবেলড 1টি, SC 1টি এবং UR 1টি। এবার বলছে ডিটেলস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্মস এটসেট্রা উইল বি অ্যাভেলেবল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট।
যে ওয়েবসাইটের কথা আগেই বলা হলো, এই ওয়েবসাইটে সমস্ত ডিটেলস থাকবে, অবশ্যই মনে রাখবেন অনলাইনে আবেদন জানাতে হবে। লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশান ইজ 10th September 2021, 10 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে। পেমেন্ট লিঙ্ক ক্লোজেস অ্যাট 12 নুন, অর্থাৎ 10 সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত কিন্তু পেমেন্ট করা যাবে। এই হচ্ছে বিজ্ঞপ্তি, দুটো বিজ্ঞপ্তি রেজিস্ট্রারের তরফ থেকে যাদবপুর ইউনিভার্সিটির এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, টিচিং এবং নন টিচিং পদে এই নতুন স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।